আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আর যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিতই পিঠা। চিতই পিঠা করার জন্য পারফেক্ট যে বেটার করতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পানি হাফ কাপের মতো, আর সঙ্গে দিয়েছি 4 চামচের মতো চালের গুঁড়ি, আর একটু লবণ দিয়েছি সঙ্গে দিয়ে আমি একটা খেসা করে নেব। আর এই খেসাটা করলে কি হয় আপনাদেরকে একটু পরে বলতেছি। তারপর একসঙ্গে ভালো মতো করে নেড়ে চেড়ে খিসাটা করে নেব। আর হ্যাঁ, এটা অবশ্যই ঠান্ডা থাকা অবস্থায় করে নেবেন, তারপরেই কিন্তু চুলাটা জ্বালিয়ে দিবেন, তাতে কিন্তু খিসাটা দলা পেকে যাবে, তখন আর চিতই পিঠাটা ভালো হবে না। আমার খিসাটা হয়ে গিয়েছে, আর এখন লাগবে গরম পানি, তার জন্য এখানে গরম পানিটা উঠিয়ে দিলাম। পানিটা গরম হয়েছে আর এই খিসাটাও একটু ঠান্ডা হয়েছে। গরম অবস্থাতে কিন্তু এই চালের গুঁড়িটা দিতে যাবেন না, একটু হালকা ঠান্ডা হওয়ার পরেই দিবেন। তারপর আমি এখানে 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, দিয়ে খিসাটার সঙ্গে ভালো মতো করে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি, একেবারে গরম দিতে যাবেন না, হালকার চেয়ে একটু বেশি হবে গরম, দিয়ে একসঙ্গে ভালো মতো করে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিব। আর এটা যত সময় মিশাবেন চিতই পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো হবে আর অনেক সফট হবে। পানি লেগেছে হাফ কাপের মতো, আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু পিঠাটা সাজে দিবেন, তাছাড়া কিন্তু কুচকে আসবে চিতই পিঠাটা, আর তখন ভালো হবে না। আর খিসার সঙ্গে মিশালে কি হয় এটা আপনাদেরকে বলে দিই। এখানে খিসাটা দিলে চিতই পিঠাটা অনেক বেশি সফট হবে এবং খুব সুন্দর ফুলবে। তারপরে দিয়ে দিলাম লবণ, লবণটা পরিমাণ মতো দিবেন, কয়েকটা বানিয়ে নিয়েছি, এখন আবারও দিয়ে দিচ্ছি। বেটারটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 4 মিনিটের মতো লেগেছে, এ তো হয়ে গিয়েছে। এখন একটু চাপ দিলেই দেখতে পাচ্ছেন উঠে যাচ্ছে খুব সহজেই। পিছন সাইডটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, আবারও একটা দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো করে নিব। এ তো হয়ে গেল, আমি পরিবেশন করেছি গরুর মাংসের সঙ্গে আর খেজুরের গুড় দিয়ে। লাস্টে এগুলো করে নিয়েছিলাম, এগুলো আরও সফট হয়েছে, নরম একেবারে। আর এগুলা প্রথমে করেছিলাম, এগুলো একটু শক্ত টাইপের হয়েছে, কিন্তু দুইটাই অনেক সুন্দর হয়েছিল খেতে। আজ এ পর্যন্তই, এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।